আত্মবিশ্বাস হলো বেঁচে থাকার দ্বিতীয় সত্তা। আপনি যখন প্রবল বিশ্বাসে জানবেন আপনার ত্রুটিপূর্ণ যে কোনো কাজ আপনি চাইলেই সম্পূর্ণ নির্ভুল করতে পারবেন, তখনই আপনার বিশ্বাস সাহায্য করবে সেটা নির্ভুলভাবে করতে। ধরুন আপনি কাউকে প্রচণ্ড বিশ্বাস করলেন, মানুষটা আপনাকে ঠকাবে না, কিন্তু দেখলেন তার ইন্টেনশন আছে আপনাকে ঠকানোর। কিন্তু আপনি জেনেও তাকে বিশ্বাস করতে শুরু করলেন, আপনার আত্মবিশ্বাস প্রবল হলে তার ইন্টেনশন একদিন রিমুভ হয়ে যাবে। এর কারণ কি জানেন? প্রতিটা মানুষের মাঝেই একটা ভালো মানুষ বাস করে। যখন আপনি আপনার ভালোটা কোনো স্বার্থ ছাড়া অন্য কাউকে দিতে থাকবেন, সে অন্য মানুষটা মন্দ হলেও একদিন আপনার শুদ্ধ আত্মবিশ্বাস আসে সে মানুষটাকে বদলে দেবে। আমরা যখন নিজের প্রতি আস্থা রাখি এবং নিজের শতভাগটা দিয়ে কোনো কিছুর উপর ইনভেস্ট করি, তার ফলাফল কখনোই মন্দ হতে পারে না। ওপরওয়ালা মানুষকে মানুষই বানিয়েছে, শয়তানকে শয়তান এবং ফেরেস্তাকে ফেরেস্তা, কিন্তু মানুষকে কখনো শয়তান বা ফেরেস্তা বানায়নি। তাই মানুষের দেওয়া এফোর্ট যখন পুরোপুরি মন থেকে পিওর ও ভালো কাজের হয়, তখন তাকে সৃষ্টিকর্তা সাহায্য করেন।